এর আগে আমি প্রচুর প্রজেক্ট ছেড়েছি, যে প্রজেক্ট আমার পছন্দ হয় না সেটা আমি ছেড়ে দিই বলেই আমার কাজ একটু কমেছে। এই জন্য আমি পাশাপাশি অন্য একটা জবও করছি, কারণ শুধু শুধু কাজের কোয়ালিটি বাড়িয়ে তো লাভ নেই যদি সেটা আসলে মানুষ পছন্দ না করে বা আমার রুচির সাথে না মেলে। তো আমার কাছে যে কাজগুলো আসে সেগুলো যদি পছন্দ হয় তাহলে আসলে করতে কোনো সমস্যা হয় না। আমি আমার আমার কাজটা তো আসলে বাকি অন্য কাজের মতো না, শিল্পকলার কাজটা এটা একটা ক্রিয়েটিভ জায়গা। অনেক সময় হয় যে আমি রাত 11টা 12টা অবধি অফিস করি, আবার অনেক সময় হয় যে খুব সকালে করি। মানে এখানে এমন না যে আমি 9টায় ঢুকে 4টায় অফিস থেকে বেরিয়ে চলে আসব, কারণ আমি দায়িত্ব নিয়ে কাজটা করি যতক্ষণ লাগবে। এটা একটা ক্রিয়েটিভ কাজ, আমি বাসায় বসে অফিসের কাজ করি। সো যদি আমি 2-4 দিন অফিসে না গিয়ে আমার অভিনয়টা করি, এতে কোনো অসুবিধা আমার নেই, কিন্তু আমার কাছে করার মতো ওরকম প্রস্তাব আসেনি, এই জন্য করা হয় না। এটার জন্য আমার কাজের হ্যাম্পার হচ্ছে আমি বলবো না, বরং কাজ অনেক কম বলেই আমি, আর আমি খুব ব্যস্ততার মধ্যে ডুবে থাকতে পছন্দ করি, না হলে আমার খুব মানসিক ডিপ্রেশন তৈরি হয়। এটা না যে আমাকে অনেকেই নক করেছে, আমি যার জন্য ফোনই রিসিভ করিনি, কারণ আমার সাথে আমি একদিন একটা ফোন পেয়ে শুনলাম যে একটা সিনেমা আমি করব ছোটো আহমেদ ওনার, কিন্তু সেটার নাম কি গল্প কি কোনো কিছুই জানি না। জাস্ট 1 মিনিট কথা হয়েছে যে আমরা শীঘ্রই বসবো, কিন্তু এই প্রাথমিক অবস্থাতেই কীভাবে এটা ফ্রেশ হলো নিউজ বা কেন হলো সেটা আমি জানি না। এই জন্য আমি এটা নিয়ে আসলে কিছু আমার বলারও নেই, আমি নিজেই জানি না। আসলে এইটা তো আসলে তারকাদেরই বিষয়, এটা আমার বলা ঠিক হবে না, আমি কি বলবো। কিন্তু আমি সেদিন প্রেস কনফারেন্সে আপনারা আয়োজকদেরকেও এই প্রশ্নটা করেছিলেন, তখন উনি বলেছেন যে উনি সবসময় ইনভাইট করে থাকেন প্রত্যেক আর্টিস্টকে, পরিচালক সমিতি, শিল্পী সমিতি সহ এফডিসি কেন্দ্রিক সকলকে, এছাড়া বাইরেও মানে বিভিন্ন অঙ্গসংগঠন যেগুলো আছে সিনেমা সম্পর্কিত, সবাইকে উনি আমন্ত্রণ জানান। এখন যার ভালো লাগে সে আসবে, যার ভালো না লাগে না সে আসবে না। এটা তো আসলে সিনেমা প্রেমী মানুষই সিনেমার উৎসবে আসে না, কম কেন হবে? এখন মানে এখানে তো বাংলাদেশ প্যানোরামা একটা সেকশনই আছে, সেখানে শুধুই বাংলাদেশি ছবির মধ্যে কম্পিটিশান, এছাড়া অন্যান্য সেকশনেও তো, যেমন স্পিরিচুয়াল ফিল্মেও তো বাংলাদেশি 2-3টা ছবি আছে, কম না তো? এটা তো আসলে ওরা একটা ডেডলাইন দিয়ে আহ্বান করে যে সিনেমা জমা দেওয়ার জন্য, যারা জানে খবরাখবর রাখে, যারা সিনেমার মানুষ তারা অবশ্যই খোঁজখবর রেখে জমা দেন, এবং এখানে সিলেক্ট হওয়ার জন্য একটা মিনিমাম কোয়ালিটিও লাগে। সেই রকম ছবি যেগুলো আছে সেগুলো সিলেক্টেড হয়, কম বলতে এটা তো আসলে ডিপেন্ড করে যে কেমন ছবি আমাদের এখানে বানানো হচ্ছে তার উপর। মানে বাংলাদেশি ছবি বলেই সব ছবি যে এই ফেস্টিভ্যালে, এটা তো একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, এখানে কম্পিটিশনের ব্যাপার আছে। সো যেগুলো ভালো সেগুলো আসবে, ভালো না হলে তো আসবে না। না এখানে 150 সিনেমা পড়া উচিত, এটা তো এই ফেস্টিভ্যালটা তো প্রতি বছর হয়, তো 1 বছরে কি 150 সিনেমা আমাদের এখানে বানানো হয়? আমার মনে হয় না। আর্ট ফেস্টিভ্যালে দেখানোর মতো কোয়ালিটির সিনেমা আসলে কয়টা হয়? তো সিনেমা যদি নাই তৈরি হয় সেখানে তো দেখানো হবে কীভাবে? এটা তো ফিল্ম ফেস্টিভ্যালকে দায়ী করে কোনো লাভ নেই, এটা ইন্ডাস্ট্রির বিষয় যে আমরা কী ধরনের ছবি বানাচ্ছি, কতটা ছবি বছরে বানাচ্ছি। এটা তো প্রতি বছরের ছবি কাউন্ট হয়, আগের পুরনো ছবি তো এখানে দেখানো হয় না। সো 1 বছরে যা যা হবে ভালো ছবি সেগুলোই এখানে আসবে।